একটা মহিলা অবৈধভাবে চেয়ার দখল করে আছে, একজন মহিলা চেয়ার দখল করে আছে, সেটা তো আমার কাছে মনে হয় যে সেটা আপনার ব্যর্থতা। কবে নাগাদ আমরা আসলে তফসিল বা কারা কোন প্যানেল, আপনি তো অন্য প্যানেল বলতে পারবেন না, কিন্তু নিজের প্যানেলের প্রস্তুতি সব মিলিয়ে যদি একটু জানান। সবসময়ের মতো এবারও আমার প্যানেলে অবশ্যই নতুনত্ব কিছু থাকবে, যেটা আসলে আপনাদেরও কভার করতে ভালো লাগবে, সেই জায়গা থেকে একটু অপেক্ষা করতে হবে। অনেকেই বলে নতুনত্ব মানে হচ্ছে ফেরদৌস আহমেদের নাম শোনা গেল, আসলে কতটা অথেন্টিক? না না না, একদমই না। আসলে ফেরদৌস আহমেদের নাম কেন শোনা যাচ্ছে আমি ঠিক জানি না। আমি খুব নারী শক্তিতে বিশ্বাসী, আমি খুবই নারী শক্তিতে বিশ্বাসী। তো সেখান থেকে যেহেতু আমি একটা, ওই যে আমি আপনাকে বলেছিলাম চ্যালেঞ্জ, আমার টিউলিপটা একটা চ্যালেঞ্জ ছিল। সো আমি যখন সাধারণ সম্পাদক হয়ে আসি, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। এবং আমার মনে হয় যে যত বছর শিল্পী সমিতিতে বোর্ডটা থাকবে, সেখানে এসে একটা নামে খুব আটকাবে, সেটা হলো যে নিপুণ আক্তার, এই নামটাতে আটকাবে। এতগুলি আসলে পুরুষ শিল্পীর সাথে এসে দীর্ঘ 38 বছর পর একটা নারী শিল্পীর নাম যুক্ত হয়েছে। তো আমি খুব নারী শক্তিতে বিশ্বাসী। আমি যদি পারতাম আমার পুরো প্যানেলটা আমি একদম তারকা শুধু শুধু নারী শিল্পী নিয়ে নিতাম। তাহলে এবার কি আমরা সভাপতি পদে কোনো নারীকে দেখতে পাবো কিনা? যদি আমার ওরকম কমফোর্টেবল জোন হয়, ওরকম কমফোর্টেবলি, দেখেন আমার যেটা ছিল যে আমার কিন্তু অনেক কি বলে যে স্ট্রেংথ ছিল, সেরকম কোনো শক্তিশালী নারী যদি আমি পাই, আমি অবশ্যই ওনাকে ওয়েলকাম করবো। আবার অনেকেই বলছে যে আলমগীর সাহেব, তাকেও আপনার সাথে দেখা যেতে পারে। আলমগীর স্যার, উনি যদি আমার পাশে থাকে, এটা তো আমার মনে হবে যে আমার জন্য আশীর্বাদ। আমার পাশে ছিলেন, কিন্তু আসলে ইলেকশন করবে কি না, এরকম করবে কিনা, এগুলো এখনও আমার সাথে একদমই কথা হয়নি। কিন্তু অনেকেই বলছে যে আসলে কাঞ্চন নিপুণ পরিষদের এবার সম্ভাবনা খুবই কম। কাঞ্চন ভাই আমাকে যেভাবে সব সময় সব কিছুতে গাইড করেছে, সবচেয়ে বড় কথা যেটা যে গাইডটা করেছে, অনেক কিছুই হতে পারতো, কিন্তু ওনার গাইডেন্সের জন্য, ওনার কি বলে পেশেন্টের জন্য অনেক কিছু কিন্তু হয়নি। উনি সেটাকে বলেছে এভাবে হবে, ঠিক আছে অসুবিধা নাই, বাদ দাও, এটাকে ছেড়ে দাও, এটাকে এই করে দাও। তাই আমি ওনাকেই চাই, দেখা যাক। নির্বাচনে আসলে প্রতিপক্ষ সবসময় থাকেই, এবার আসলে কারা প্রতিপক্ষ হবে সেটা এখনও হয়তো আমরা জানি না, কিন্তু শোনা যাচ্ছে ডিপজল ভাই বা মিশা সদগর ভাই হয়তো দাঁড়াবেন তাদের মতো করে। প্রতিপক্ষকে আপনি এখন কীভাবে দেখছেন? প্রতিপক্ষ ছাড়া তো কখনো নির্বাচনই হয় না। আমি অবশ্যই ওনাদেরকে সাধুবাদ জানাবো, অবশ্যই ওয়েলকাম বলবো, কারণ আমি একা যদি মাঠে একটা নির্বাচন করি, সেটা কি কখনো একটা নির্বাচন হয়? আমি চাই যে আমার অবশ্যই যারা আসতে চাচ্ছে, ডিপজল সাহেব এবং মিশা ভাই, ওনারা যদি আসে মোস্ট ওয়েলকাম। কিন্তু অনেকে আবার এটাও বলছে যে ডিপজল ভাই এবং নিপুণ আপু একসাথে দেখা যেতে পারে। পুরোটার জন্য আপনি একটু অপেক্ষা করেন, যেটাই হবে সবার ভালোটাই হবে, খারাপ কিছু হবে না। আর আমি যেখানেই থাকবো, আমি যার সাথেই থাকবো, অবশ্যই শিল্পীদের কল্যাণে আমি কাজটা করব। ডিপজল ভাই বা মিশা ভাই যার সাথেই হোক, জায়েদ খানের নাম শোনা যাচ্ছে না। ডিপজল ভাই যথেষ্ট পরিমাণ একজন যোগ্য মানুষ, আপনি যদি মিশা সাহেবকে বলে থাকেন, উনিও যথেষ্ট পরিমাণ একজন যোগ্য মানুষ। তার মানে কি আপনি জায়েদ খানকে যোগ্যই মনে করছেন না? যোগ্য তো আমি মনে করছি না, আমি তো মনে করছি না। আসলে ওনার ওনার সাথে যারা যাচ্ছে, ওনারা কেন ওনাকে নিয়ে ভাবছে না, আমি আসলে সেটা জানি না। কারণ আমি এই মানুষটাকে নিয়ে অ্যাবসলুটলি ভাবি না। তো যাকে নিয়ে আমি ভাবিই না, তো তাকে নিয়ে আসলে আমি অ্যান্সারটাও বা কী দিব? উনি এখনও বলার চেষ্টা করছে যে একটা মহিলা অবৈধভাবে চেয়ার দখল করে আছে। আসলে শুনেন, এটা প্রথমত হলো যে এই যে কথাটা উনি বলে, একটা মহিলা, ওনাকে প্রথমত আমি বলবো যে আপনি কিন্তু মহিলার আন্ডারেই আছেন বাংলাদেশে। আপনি যাকে মানেন মাননীয় প্রধানমন্ত্রী, উনিও কিন্তু একজন মহিলা। তাই একজন মহিলা যখন বলেন, সম্মান করেই বলেন, মানে সম্মান করেই বলেন যে একজন মহিলা চেয়ার দখল করে আছে, সেটা তো আমার কাছে মনে হয় যে সেটা আপনার ব্যর্থতা। আপনার সাথে গতবার একটা সম্ভাবনা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছিল যে হয়তো সাকিব খান চলে আসবে, এবার কি সেই সম্ভাবনা আসলে আছে কিনা? সাকিব খান এর আগের বার যখন আসলে ইলেকশন করতে চেয়েছিল, আসলেই চেয়েছিল, কিন্তু আমরা তখন জানি যে তখন যেহেতু একটা কাজে উনি আমেরিকা ছিলেন, তো সেটাতে স্টাক হয়ে যাওয়াতে কিন্তু আর হয়নি। তারপরে এখন সাকিব খান আমাদেরকে যে সিনেমাগুলো দিচ্ছে, যে চমকগুলো দিচ্ছে, আমার কাছে তো মনে হয় যে
এটাই ওনার ঠিক জায়গা, উনি কাজটা করুক, আমি ওনার জন্য হলগুলা ঠিক করি, আমি ওনার জন্য সব জঞ্জাল ঠিক করে ফেলি, উনি শুধু আমাদেরকে ভালো ভালো কাজ দেখ এবং আমাদেরকে আরও সামনে নিয়ে যাক। এবং উনি কিন্তু আমাদেরকে অনেক সামনে নিয়ে গিয়েছে, এটাও কিন্তু ট্রু। কারণ প্রিয়তমা যেই টাইপের ম্যাসিভ হিট, প্রিয়তমা যেভাবে দেশের বাইরে চলেছে, তা আমার কাছে মনে হয় যে উনি আমাদের দেশকে আরও অনেক কিছু দেওয়ার আছে। এবং যদি সমিতিতে আসতে চায়, আমি তো বলবো একদম, এটা তো নিঃসন্দেহে ওয়েলকাম।